আপনি যার সাথেই কন্ট্যাক্ট করেন না কেন, এই প্রাইস রেঞ্জেই আপনাকে মালটা দেওয়া হবে, ঠিক আছে? স্পিকার বা যাই বলেন, যে কোনো ইমপ্রুভ প্রোডাক্ট নিতে হলে আপনি ডাইরেক্ট মনোহর রেডিওতে কন্ট্যাক্ট করেন বা আমার কাছে কন্ট্যাক্ট করেন, সেম প্রাইসে আপনাকে দেওয়া হবে। 400 ওয়াট আরএমএস সরে দাদা, এটার দাম কত থাকছে? এটার দাম হচ্ছে 5600 টাকা। আচ্ছা, 10,050 টাকা পার পিস, এক পিস স্পিকারের প্রাইস 10,050 টাকা, আর কম সম হবে, আপনারা দোকানে এসে সেটা কথা বলে নিতে পারেন। আর এটা ছিল 1200, মানে এটা ফিক্সড প্রাইস নয়, আসলে আরো কমের মধ্যে আপনাদের করানো হবে। তো এটার দাম থাকছে 4,850 টাকা। তো আজকের ভিডিওটা থাকছে মনোহর রেডিওর উপরেই, আর কলকাতার চান্দনী মার্কেটে ট্রাস্টেড দোকানগুলোর মধ্যে একটা দোকান যেখানে অল টাইম অরিজিনাল মাল আপনারা পাবেনই। আজ আমি আছি কলকাতার চান্দনী মার্কেট, আর অরিজিনাল স্পিকার বলেন, অ্যাম্পলিফায়ার বলেন, এক ডাকে চান্দনী মার্কেটের মধ্যে সবচেয়ে পপুলার দোকানগুলোর মধ্যে এবং ট্রাস্টেড দোকানের মধ্যে মনোহর রেডিও তো এক নম্বরে বলতেই পারেন। তো আজ আমি এসে গেছি সেই মনোহর রেডিওতে, আর আপনাদের থাকছে আপনাদের জন্য কিছু ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখন ডাইরেক্ট মনোহর রেডিওতে ঢুকে গেলাম, আর ডাইরেক্ট আমি এখন গিয়ে এখানে আমি ডাইরেক্ট স্যারের সঙ্গে কথা বলবো। তো স্যার একটু ফোনে বিজি আছে, একটু ওয়েট করে যাই। তো স্যার যদি একটু সাহায্য করেন, আমি ভিডিও করি ইউটিউবে, তো আপনার নামটা একটু বলবেন। প্রেম রোহিরা। তো অনেক অনেক থ্যাংক ইউ স্যারকে আমাকে একটু সময় করে দেওয়ার জন্য, ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনারা যদি আসেন, এসে ডাইরেক্ট স্যারের সঙ্গে কথা বলতে পারেন, যে কোনো প্রোডাক্ট অরিজিনাল তো পাবেন পাবেন, ফুল গ্যারেন্টি, সুপার ডিএস সাউন্ড এবং মনোহর রেডিওর গ্যারেন্টি থাকবে আপনাদের। আর স্যার তো আছে, তাছাড়া এখানে অনেককেও আপনাদের সাহায্যের জন্য এখানে বসে আছে। পাশাপাশি কিছু প্রোডাক্টও দেখাবো আজকে, আনবক্সিং এবং প্রাইস লিস্ট থাকবে আপনাদের জন্যই। আর আশেপাশটা দেখিয়ে দিই কী কী প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন, সেটা একবার আপনাদেরকে চলেন বলে দিচ্ছি। এখানে আপনারা এমপ্রো, আউজা, পিও অডিও বলেন, বা এই ধরেন রোল্যান্ড বলেন, বা কিউএসসি বলেন, সব কিছু আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি সেনাইজার, ইয়ামাহা, শিওরের পর্যন্ত আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা এখানে অল টাইম পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আরও অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, স্টুডিওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাবেন, দেখতে পাচ্ছেন, মাইক্রোফোন বলেন বা মিক্সার বলেন, মিনি মিক্সার ইয়ামাহার 6 চ্যানেল, তো যে কোনো জিনিস আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য আজ 3টে স্পিকার আনবক্সিং, স্পেসিফিকেশান এবং প্রাইস এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ফার্স্ট স্পিকার থাকবে 12 ইঞ্চির মধ্যে, তো চলুন সেটার ফার্স্টে আনবক্সিং করে দিই, দেখাই, আর স্পেসিফিকেশানটা আপনাদের বলে দিই, প্রাইসটাও বলবো, ঠিক আছে? টেনশন নেই, প্রাইসটাও বলবো। যে ফার্স্ট আনবক্সিং থাকবে 12 ইঞ্চির স্পিকার, যেটার মডেল নাম্বার আপনাদের একটু বলে দিই, BN390, এটা হচ্ছে 12 ইঞ্চির মধ্যে 350 ওয়াট আপনারা পেয়ে যাবেন এই স্পিকারটাতে। আর স্পিকারটার বক্সটা দেখতে পাচ্ছেন এরকম, মডেল নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন BN390। আর এখানে তো সেমন কিছু আমি দেখতে পাচ্ছি না, চলেন এটা ফটাফট আনবক্সিং করি, এখানে দাদা আমাকে আনবক্সিং করতে সাহায্য করবে। আর মেন এটার স্পেসিফিকেশানটা তো আপনাদের বলে দেবো, আর প্রাইসটাও বলবো, ঠিক আছে? তো অসুবিধা নেই, অনেক কেউ ভাবছেন যে প্রাইস বলবো না, তো দেখতে থাকেন লাস্ট অব্দি, প্রাইসটাও জানাবো। তো এটা আনবক্সিং হয়ে গেল, এটা সেফটির জন্য দেওয়া আছে। আর স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি পলিথিনের ভেতরে আছে, রেইন মানে কোনো বৃষ্টি বৃষ্টি হলে ভিজে না যার কারণে, সেই কারণে দেওয়া আছে। স্পিকারের প্লাস্টিকের মধ্যে আছে, তো এটা খুলে নি। তো এই হচ্ছে বক্সিং, দেখতে পাচ্ছেন আপনারা, বাহ, হেভি স্পিকার, একদম দেখেই বোঝা যাচ্ছে হেভি স্পিকার। আর ফিনিশিংটাও খুব বেটার, এমপ্রো লোগো উপরে দেখতেই পাচ্ছেন, আর মেশিন সিল, ডাস্ট ক্যাপ, ব্যাক সাইডটা একটু দাদা দেখিয়ে দিই, ব্যাক সাইডে ফার্স্টে দেখতে পাচ্ছেন এমপ্রো ব্র্যান্ডিং। আর এখানে থাকছে ডিটেলস কিছু আপনাদের জন্য, প্রফেশনাল লাউড স্পিকার, 3 ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে পাবেন এটা আপনারা, ঠিক আছে? 12 ইঞ্চি স্পিকারেও 3 ইঞ্চি ভয়েস কয়েল, তো খুব ভালো পাঞ্চ বেস মিড আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। আর এটার আরএমএস পাওয়ার হচ্ছে 350 ওয়াট, 350 ওয়াট আরএমএস পাওয়ার, পিক পাওয়ার এটা 700 ওয়াট, 8 ওহমসের স্পিকার এটা। আর এটার মডেল নাম্বার হচ্ছে BN390, ঠিক আছে? আর এটা স্পাইডারটা একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, তো একটু
স্পাইডার বাপরে বিরাট হার্ড স্পাইডার আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু লিড ওয়ারটা দেখিয়ে দিই, লিড ওয়ারটাও দেখতে পাচ্ছেন একদম এটা কপার, আর তার পাশাপাশি এটাকে কভার করানো আছে। ঠিক আছে, টার্মিনালটাও আপনারা একটু দেখে নিন, একদম বেস্ট কোয়ালিটি। আচ্ছা, তার পাশাপাশি এখানে হিট ভেন্টিলেশনটাও আমি দেখতে পাচ্ছি, এটা দেখতে মানে কি বলবো, এটা চোখের বাইরে চলে যাচ্ছিল। এটাতে হিট ভেন্টিলেশনও আপনারা পাবেন, 12 ইঞ্চি স্পিকারেও হিট ভেন্টিলেশন দেওয়া আছে, স্পিকার কয়েল গরম হওয়ার কোনো চান্সই নেই। একাকে উঁচু করতে, এটার ওয়েটের কথা বলি, ওয়েট তো মোটামুটি কতটা হবে দাদা? দাদা তুমি বলে দাও ওয়েটটা কত হবে মোটামুটি? মানে মোটামুটি 7 কেজি, 7.5 কেজি মোটামুটি ওয়েট এটা। তো এতটা হেভি আপনারা বুঝতেই পাচ্ছেন, আর পুরো ডিটেলসটা তো দিয়ে দিলাম। নেক্সট স্পিকার থাকছে 15 ইঞ্চির মধ্যে। ঠিক আছে, তো চলো 15 ইঞ্চিটা আপনাদের দেখিয়ে দিই। এটার দাম কত থাকছে দাদা একটু বলে দাও? দাদা তার নামটা কি দাদা একটু বলো? সুমন, সুমন দা। তো দামটা একটু দাদা বলে দেবে তাহলে দাদা কত হচ্ছে? এটার দাম পড়ছে পার পিস 4,850 টাকা। 4,850 টাকা, এটা ফিক্সড প্রাইস নাকি? এটা ফিক্সড প্রাইস না, কিছু একটা মার্জিন আছে, মানে এটা ফিক্সড প্রাইস নয়, আসলে আরো কমের মধ্যে আপনাদের করানো হবে। তো এটার দাম থাকছে 4,850 টাকা। তো নেক্সট স্পিকার চলেন আমরা, আচ্ছা ওটা পার পিসে, অবশ্যই পার পিস 4,850 টাকা। এই স্পিকারটার দাম হেভি স্পিকার, মানে বিরাট হেভি বলে বোঝানো যাবে, এতটাই হেভি স্পিকার। তার পাশাপাশি হিট ভেন্টিলেশনটাও খুব ভালো আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আর এটার মেন হচ্ছে যেটা আমি দেখলাম, কোয়ালিটি, বিল্ড কোয়ালিটিটা খুব ভালো লাগলো। চলো নেক্সট স্পিকার থাকছে 15 ইঞ্চির মধ্যে। নেক্সট স্পিকার থাকছে 15 ইঞ্চির মধ্যে BN 415, যেটা 400 ওয়াটের মধ্যে 15 ইঞ্চি স্পিকার এমপ্রোর তরফ থেকে। তো চলো ফটাফট এটা আনবক্সিং করি, স্পেসিফিকেশন বলি আর প্রাইসটাও বলি। তো এটাতেও মডেল নাম্বার আছে BN 415, 15 ইঞ্চির মধ্যে প্রফেশনাল স্পিকার এমপ্রোর তরফ থেকে অবশ্যই। তো চলো এটা ফটাফট আনবক্সিংটা তো হয়ে যাচ্ছে, দাদা সাহায্য করছে আনবক্সিং করতে। তো এটাও আনবক্সিং হয়ে গেল, সেম প্যাকেজিং এটারও। এটা একটু খুলে দাও, স্পিকার আছে প্লাস্টিকের ভেতরে। তো প্যাকেজিংটা আপনারা দেখতে পারলেন, আর এই যে আমাদের মেন স্পিকার। তো স্পিকারটা প্লাস্টিক থেকে বের করা যাক, স্পিকারটা দেখতে একদম রেইন প্রুফের মতো, ওয়াটার প্রুফের মতো লাগছে আর কি। তো এটাও দেখতে পাচ্ছেন এমপ্রো ব্র্যান্ডিং আছে উপরে, আর মেশিন সিল ডাস্ট ক্যাপ আছে। পেপারটা কিছুটা আপনাদের বৃষ্টি থেকে, মানে কি বলবো, জল থেকে বাঁচিয়ে দেবে, মানে পেপারটা এমনভাবেই তৈরি, দেখেই বোঝা যাচ্ছে একটু আধটু হালকা পাতলা বৃষ্টির থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। তো সেদিকে টেনশন নিয়ে লাভ নেই, পেপারটা বেস্ট কোয়ালিটি পেপার দেওয়া আছে। আর এটার ম্যাগনেট, আগে ডাস্ট ক্যাপ, এই কি বলছি, স্পাইডার, স্পাইডারটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা ভয়েস কয়েল হচ্ছে 3 ইঞ্চির মধ্যে 400 ওয়াট। ঠিক আছে, স্পিকারটা 400 ওয়াট, আর ভয়েস কয়েল হচ্ছে এটা 3 ইঞ্চি কপার। ঠিক আছে, অবশ্যই কপার, আগেরটাও কপার ছিল। আর এটা কানেকশনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, টার্মিনাল বেস্ট কোয়ালিটি আর খুব হার্ড। আর এটা লিড ওয়্যারটাও বেশ ভালো, জ্যাকেটটা একটু উল্টানো যাক, ম্যাগনেটটা একটু দেখে নিই আমরা। যেমন বলেছিলাম, এটা 3 ইঞ্চি ভয়েস কলে আপনারা পাবেন 400 ওয়াটের স্পিকার। 400 ওয়াট এটা হচ্ছে RMS পাওয়ার, পিক পাওয়ার 800 ওয়াট, 8 ওহমের স্পিকার এমপ্রোর তরফ থেকে। আর এই স্পিকারটাতেও আপনারা হিট ভেন্টিলেশন সিস্টেমটা পেয়ে যাবেন, কয়েলটা গরম হওয়ার কোনো চান্স নেই। এখান দিয়ে ডাইরেক্ট আপনারা দেখতে পারবেন কয়েলটাকে, এক সেকেন্ড আমি দেখানোর একটু চেষ্টা করি। এখান দিয়ে আপনারা ডাইরেক্ট কয়েলটা আশা করি দেখতে পাচ্ছেন, কয়েলটা ডাইরেক্ট দেখা যাচ্ছে এখান থেকে, মানে এটা হচ্ছে হিট ভেন্টিলেশন সিস্টেম। স্পিকারের কয়েল গরম হওয়ার পাশাপাশি এখান থেকে হাওয়াটা বের করে দেবে, মানে গরম হতেই দেবে না কয়েলটাকে। এটা হচ্ছে সেই হিট ভেন্টিলেশন সিস্টেম যেটা আপনারা এমপ্রোতে খুব ভালোভাবে পেয়ে যাবেন। তো এই স্পিকারটা হচ্ছে 400 ওয়াটের BN 415, 3 ইঞ্চি ভয়েস কলের মধ্যে 400 ওয়াট, RMS পাওয়ারের। দাদা এটার দাম কত থাকছে? এটার দাম পার পিসের দাম হচ্ছে 5,600 টাকা। 5,600 টাকা,
5600 টাকা স্পিকারটা, বুঝতেই পারছেন 400 ওয়াটের স্পিকার 5600 টাকা, তারপরেও আপনাদের একটু আধটু কম বেশি দাদা করে দেবে বলেছে, ডিসকাউন্ট করে দেবে, ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট করে দেবে। আচ্ছা তো চলো নেক্সট স্পিকার 18 ইঞ্চি 1200 ওয়াটের থাকছে, যেমনটা বলেছিলাম নেক্সট স্পিকার থাকছে 18 ইঞ্চির মধ্যে সবচেয়ে পপুলার 1200 ওয়াট, বেসের জন্য পারফেক্ট স্পিকার, লং থ্রো এবং তার পাশাপাশি পাঞ্চ দরকার, চোখ বন্ধ করে আপনারা SX1200Y নিয়ে নিতে পারেন। তো চলো ফটাফট এটারও আনবক্সিংটা দেখে নিই। প্যাকেজিং দেখতেই পাচ্ছেন একদম লেভেলের প্যাকেজিং করা আছে, নেক্সট লেভেলের। তো এটা আনবক্স করা যাক, বাপরে ম্যাগনেটটাও তো বেশ বড় ম্যাগনেট, প্লাস্টিকের মধ্যে স্পিকার আছে দেখতেই পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের মেইন স্পিকার। কিছু ডিটেলসগুলো আমি এখানে বলে দিচ্ছি, তার পাশাপাশি কিছু ডিটেলস যদি আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি কমেন্ট বক্সে বলে দেবো। এটা থাকছে আমাদের এমপ্রোর তরফ থেকে 1200 ওয়াটের স্পিকার, আর এটাতে 4 ইঞ্চি ভয়েস কয়েল আছে, ঠিক আছে। তো লং থ্রো পাঞ্চের জন্য সবচেয়ে বেস্ট স্পিকার এইটাই, আর এটার প্রাইসটাও বেশ কম প্রাইসে সবচেয়ে বেস্ট স্পিকার 1200 ওয়াটের মধ্যে। এটাতেও আপনারা হিট ভেন্টিলেশন সিস্টেমটা পেয়ে যাবেন, এখান থেকে কয়েলটা ডাইরেক্ট দেখা যাচ্ছে, কয়েল গরম হওয়ার কোনো চান্স নেই। আর এর স্পাইডারটা দেখেন, এই স্পাইডারটা আপনারা পাচ্ছেন সিলিকন স্পাইডার, তার পাশাপাশি যদি ম্যাগনেটের কথা বলি, ম্যাগনেট আপনারা এটাতে ম্যাগনেট সাইজ পেয়ে যাবেন 220 mm, ঠিক আছে। আর 1200 ওয়াটের মধ্যে তো বুঝতেই পাচ্ছেন খুব হেভি স্পিকার হবে এটা, বেসের জন্য পাঞ্চ আর ভাইব্রেশনের জন্য একদম বেস্ট স্পিকার। আপনারা 700 বেস যদি নিতে চান তার মধ্যে এই স্পিকারটা দিতে পারেন। দাদা এটার প্রাইসটা কত পড়বে? 10,050 টাকা পার পিস। আচ্ছা 10,050 টাকা পার পিস, এক পিস স্পিকারের প্রাইস 10,050 টাকা, আর কমসম হবে আপনারা দোকানে এসে সেটা কথা বলে নিতে পারেন। আর এটা ছিল 1200 ওয়াটের স্পিকার 4 ইঞ্চি ভয়েস কলের মধ্যে। চলো ফটাফট আপনাদের একটু টেস্টিংটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেস, ডবল বেস রাখা রয়েছে, যার মধ্যে স্পিকার আছে 1200 1200, আর থাকবে সাথে লাইনারে, এটার মধ্যে হচ্ছে 12 ইঞ্চি, যে স্পিকারটা আপনাদের দেখালাম 300 ওয়াটের ওই স্পিকারটা রয়েছে লাইনারের মধ্যে, ঠিক আছে। তো এটা একটু ছোট টেস্টিং দেখাচ্ছি আপনাদের, যদিও কপিরাইট আসতে পারে তাও চেষ্টা করব যে যতটা কপিরাইট থেকে বাঁচানো যায়। তো এই লাইনারে এবং বেসটার সাউন্ড টেস্টিং স্টার্ট করি। আর আজকের এই ভিডিওটা আমাকে করতে সাহায্য করেছে মনোহর রেডিও, তো থ্যাংক ইউ যাচ্ছে মনোহর রেডিওকে। আর আপনারা অরিজিনাল মাল নিতে চাইলে এক কথায় চলে আসতে পারেন মনোহর রেডিও, এখানে আপনারা আউজা, পিও অডিও, এমপ্রো, ইয়ামাহা, সিওর, সাউন্ড স্পিড, তো এরকম অল প্রোডাক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দাদা এখানে NCS প্লে করেছে, লেট স্টার্ট সাউন্ড টেস্টিং। এই প্রাইস রেঞ্জেই আপনাকে মালটা দেওয়া হবে, ঠিক আছে। স্পিকার বা যাই বলেন, যে কোনো এমপ্রোর প্রোডাক্ট নিতে হলে আপনি ডাইরেক্ট মনোহর রেডিওতে কন্ট্যাক্ট করেন বা আমার কাছে কন্ট্যাক্ট করেন, সেম প্রাইসে আপনাকে দেওয়া হবে। তো কন্ট্যাক্ট নাম্বার আর কার্ড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারটা এই যে, আর অ্যাড্রেসটা দাদা এখানে বলে দিচ্ছে, দাদা একটু অ্যাড্রেসটা বলে দিও। আমাদের অ্যাড্রেস হচ্ছে 3A মদন স্ট্রিট চাঁদনি চক, কলকাতা 7,72,000। আচ্ছা, আর মোবাইল নাম্বার তো এখানেই আছে, আর যে কোনো কাউকে এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে মনোহর রেডিও যাবো। হ্যাঁ, গুগলে সার্চ মারলেও মনোহর রেডিও সার্চ মারলেও দিয়ে দেবে, চলে আসবে আমাদের। আচ্ছা, আর এখন এমপ্রো কোম্পানির যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য ডাইরেক্ট আপনার ভাইকে একবার জাস্ট মনে করবেন, কলিং নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন, তো কল করে নেবেন। যে কোনো প্রোডাক্ট, এমপ্রোর প্রোডাক্ট আমি আপনাদের অ্যাভেলেবেল করে দিতে পারবো,
তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক মেরে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।